শুভ বিজয়া। আয়নে পর্দায় আপনি রয়েছেন সোমার সঙ্গে। গত সোমবার থেকে শুরু হয়েছে আমাদের পুজোর অনুষ্ঠান এবং আজকে শেষ। বিজয়ার এই সন্ধে ভরে উঠবে গানে গানে। লন্ডনের অনেক শিল্পীরা আজকে এখানে আসবেন, তাদের গান শোনাবেন, তাদের কথা আমরা শুনব। বিজয়ার এই সন্ধে ভরে উঠবে নানান সুরে, বাংলার নানান সুরে আমরা সেলিব্রেট করব বিজয়া দশমী। আজকের এই গানে গানে অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন কিছু মানুষ রয়েছেন যাদের সঙ্গ ছাড়া তো গান সম্ভব নয়। সাউন্ডে রয়েছেন আমাদের সঙ্গে স্বপন ভাই, কিবোর্ডে রয়েছেন প্রীতম, প্যাডে রয়েছেন রিজান, বেস গিটারে রয়েছেন রুবেল সাজিদ এবং সঙ্গে রয়েছি আমি সোমা দাস। মা ফিরে যাচ্ছেন কৈলাসের পথে। গত চার দিন ধরে যে অনুষ্ঠান, যে উৎসব বাঙালির জীবনকে ঘিরে রেখেছিল, আজকে তার শেষ রজনী। আজকের সন্ধে বিষাদের সন্ধে। মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। জীবনে উৎসব, মানুষের তৈরি উৎসব হয়তো আজকে শেষ হবে, কিন্তু জীবনের উৎসব শেষ হবে না, জীবন চলবে জীবনের গতিতে। তাই গান, গল্প এসবের মধ্যে দিয়ে আমরা আজকের সন্ধেটা মেতে থাকব। চেষ্টা করব এই পরিবর্তিত পরিস্থিতিতে মনকে কতটা ভালো রাখা যায়। একে অপরের সঙ্গে থেকে গানে গানে ভরে উঠুক আজকে আমাদের সন্ধে, সঙ্গে থাকুন আপনি। আজকে প্রথম শিল্পী যিনি রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের মঞ্চে আজকে রয়েছেন প্রথম শিল্পী স্বরলিপি দত্ত। স্বরলিপি লন্ডনের খুব পরিচিত একজন মুখ এবং খুব পরিচিত কণ্ঠ। তার সুন্দর কণ্ঠের গান আমরা আজকে শুনব। তিনি বেছে নিয়েছেন এমন দুটি গান যেখানে মায়ের আগমনই রয়েছে, রয়েছে বিদায়ের কান্না। আসলে জীবন তো মানে এই পর্দার এপিট আর ওপিট, কখনো আমরা আগমন জানাই, কখনো বা বিদায় জানাই। গানে গানে শুরু হোক স্বরলিপির সঙ্গে। স্বরলিপি নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া দিদি নমস্কার। আমি গান শুরু করার আগে প্রথমেই আইওয়ান টিভি সকল কর্মকর্তাদের শারদ শুভেচ্ছা জানাচ্ছি। তারপর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমি শারদ শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আজ বিজয়া, সবাইকে শুভ বিজয়া। আমাদের সবার মঙ্গল হোক এবং দুঃসময় কেটে যাক, এই প্রার্থনা করছি মায়ের কাছে। এটা এই প্রার্থনা রেখেই আমি গান শুরু করছি। নিশ্চয়ই শুরু করুন। জাগো যোগ মায়া, জাগো মৃণময়ী, চিন্ময়ী রূপে জাগো। তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো 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 যোগ মায়া, জাগো মৃণময়ী, চিন্ময়ী রূপে জাগো। তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো thank you.
স্বরলিপি অনেক ভালো লাগলো, এত সুন্দরভাবে আপনি আজকে অনুষ্ঠানটা সূচনা করলেন। পর্দার ওপারে যারা রয়েছেন, আবার বলে দিই আমাদের সঙ্গে এত বড় একটা পরিবার রয়েছেন যাদের সঙ্গে নিয়ে আমরা চলেছি আজকে। সাউন্ডে রয়েছেন স্বপন ভাই, কিবোর্ডে প্রীতম, প্যাডে রয়েছেন রিজান এবং বেস গিটারে রুবেল সাজিদ। এবং আমাদের সঙ্গে এত বড় একটা ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছেন, যারা সবাই এত সুন্দরভাবে চেষ্টা করছেন এই অনুষ্ঠানটাকে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার। এই আনন্দ, বিজয়ার আনন্দ যেটা ভরে উঠেছে চারিদিকে, এই আনন্দ থেকে যাক। পরের গানে চলে যাই। এবার মায়ের বিদায়ের গান, আজ তো বিজয় দশমী, এর জন্য এই গানটিকেই আমি শেষ করে দিচ্ছি। উড়ে তোরা দেখে যারে মা যায় চলিয়া, মা যায় চলিয়া। বছর
স্বরলিপি। উড়ে তোরা দেখে যারে মা যায় চলিয়া, মা চলেছেন কৈলাসের পথে, স্বরলিপির গানে গানে আগমনী এবং বিদায়, একই সঙ্গে সুরের মূর্ছনায় ভেসে যাচ্ছি আমরা। আয়নে আপনি সঙ্গে রয়েছেন সোমা, এবং যেটা আজকে চলছে এই যে বিজয়ার অনুষ্ঠান গানে গানে, আমাদের পরবর্তী শিল্পী, তার নাম মোহনা। নদী যেখানে সাগরে মেশে সেটাই তো মোহনা। মোহনা আজকে আমাদের সুরে মিশিয়ে দেবে এমন সাগরে, এমন সঙ্গীতের সাগরে। দেখা যাক মোহনা আজকে আমাদের জন্য কী এনেছে। শুভ বিজয়া মোহনা। আমি আজকে গাব ফাগুনের মোহনায়। বাহ, খুব সুন্দর, শুরু করো। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মোহায়, রঙ্গিনী বিহর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মোহায়, রঙ্গিনী বিহর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মোহায়, রঙ্গিনী বিহর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মোহায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ভালো গানে গানে আমাদের পুজোর আড্ডা জমে উঠেছে। বিজয়ার সন্ধে কিন্তু সরগরম, সঙ্গে রয়েছেন আপনি, তাই আমরা সবাই আজকে জুড়ে গেছি গানের তালে, গানে গানে আমাদের সন্ধে ভরে উঠছে। আশা করি এই গানের সুর আপনাকেও স্পর্শ করছে। আমাদের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মোহনা, এবং এখন আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন
শিশু শিল্পী, তাকে ঠিক শিশু বলা যায় না, কারণ শ্রেয়সী কিন্তু গানে বেশ লন্ডনে পরিচিত মুখ এবং তার নিজের কিছু কাজ অলরেডি সে সেরে ফেলেছে, বহু গান তার রয়েছে যেগুলো আমরা শুনতে পাই। এবং শ্রেয়সী আজকে এমন একটি গান বেছে নিয়েছে, আমার মনে হয় যে গানটি শুনলেই আমরা ভীষণ নাচতে পছন্দ করি, আমাদের মধ্যে একটা অন্যরকম তোলপাড় শুরু হয়ে যায়। শ্রেয়সী কেমন আছো? শুভ বিজয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, কি শোনাচ্ছো? আজকে একটা গান শোনাবো স্টেশনের রেলগাড়িটা। ঝটপট শুরু করে ফেলো। চলে ঘড়ি কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ি কাটা, স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ি কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, চলে ঘড়ি কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে বারোটা, 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 কখন বাজে বারোটা। খুব সুন্দর, মনটা একেবারে ভরে গেল শ্রেয়সীর গানে। থ্যাংক ইউ আন্টি, সবাইকে শুভ বিজয়ার প্রণাম আর শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো। কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, না না, বারোটা কিন্তু এখনো বাজেনি, অনেক দেরি আছে। জমে উঠেছে বিজয়ার সন্ধ্যা আয়নের পর্দায়, আর আজকে আমি শুরুতেই বলেছি লন্ডনের অনেক শিল্পীকে আমরা পাবো আমাদের সঙ্গে, ছোটরা থাকছেন, বড়রা থাকছেন, আরও অনেকে থাকছেন। আমাদের পরবর্তী শিল্পী কে? তার নাম জয়, শুধু নামের মধ্যেই তার পরিচয় লুকিয়ে আছে। এখন ইয়াং ট্যালেন্টদের মধ্যে জয় খুব পরিচিত নাম,
অলরেডি সে বহু মানুষের মন জয় করে ফেলেছে এবং তার গানে গানে আমরা এবার মাতব। কি গান শোনাচ্ছ জয়? থ্যাংক ইউ আন্টি, প্রথমে সবাইকে শুভেচ্ছা এবং আয়ন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আজকে আমি একটি ব্যান্ডের গান গাওয়ার চেষ্টা করব, এই এমন পরিচয়। বাহ, খুব সুন্দর, শুরু করে ফেলো। হে এমন গীতিময়,
থ্যাংক ইউ। খুব সুন্দর, দারুণ দারুণ, সন্ধ্যাটা কিন্তু জমিয়ে দিলে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, পর্দার ওপারে যারা রয়েছেন বা যে রয়েছেন, যিনি রয়েছেন, বুঝতেই পারছেন আমাদের আয়নের পুজোর আড্ডা, বিজয়ের আড্ডা কিন্তু তুঙ্গে। কথা দিয়েছিলাম শুরুতে যে আজকে বাংলা গানের যত রকমের গান হয় সব শুনবো। আমরা শুরু করেছিলাম আগমনী দিয়ে এবং সেখান থেকে ব্যান্ডের গান, এক ব্যান্ডের গান, এবং আমরা রুনা লায়লার গান শুনেছি, আরও অনেক কিছু শুনেছি, এবং আমাদের পরবর্তী শিল্পীর জন্য আমরা এবার অপেক্ষা করছি, আমাদের পরবর্তী শিল্পী রাজীব। রাজীবের সম্পর্কে তো কিছু বলার নেই, রাজীবকে সবাই চেনে, কারণ রাজীব আয়নের পরিচিত মুখ। এখন পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত থাকলেও গানটাকে কিন্তু রাজীব ছাড়েননি, তাই রাজীব আজকে আমাদের গান শোনাতে এসেছেন বিজয়ের আড্ডায়, পুরনো পরিবারে আয়নে। রাজীব, শুভ বিজয়া। ধন্যবাদ, ধন্যবাদ আয়ন টিভিকে আমাকে আজকে এখানে ডাকার জন্য। খুব ভালো লাগছে এখানে এসে, বেসিক্যালি আজকে অনেক দিন পর আসলাম, আর পুজো পুজো একটা ভাব ফিল করছি আর কি এখানে আসার পর এই বছরে। সো আমি যে গানটি গাইব এটি একটি শ্যামাসঙ্গীত, আমার স্বাদ নামে ছিল, তো আশা করি সবাই এনজয় করবে। নিশ্চয়ই, বাংলা গানে তো অনেক ভান্ডার। মা আমার সাধ রামি ছিল, আশা না পুরিল সকলে পুরায়ে যায় মা, আমার সাধ নামি ছিল আশা দিতে
রাজীব, এত সুন্দর একটা পরিবেশ আপনি তৈরি করলেন, খুব ভালো লাগলো। পুজোর আড্ডায় একটা অন্যরকম পরিবেশ মায়ের গানে গানে তৈরি হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি হিয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনি রয়েছেন সোমার সঙ্গে, জমে উঠেছে পুজোর আড্ডা আয়নের পর্দায়। পুজোর আড্ডা মানে বিজয়ের আড্ডা। গত সোমবার থেকে শুরু হয়েছিল, আজকে শেষ হবে। গানে গানে ভরে দিচ্ছি আজকে সন্ধেটা, বিজয়ের এই অনুষ্ঠান। এবং আজকে সবথেকে যেটা আমার মনে হচ্ছে যে মা তো চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, মনটা তো একটু বিষাদ থাকবেই, মনে তো একটু খারাপ লাগা থাকবেই, কিন্তু এই যে নানান রকম বাংলা গান যার সুরে আমরা ভরে ভরে উঠছি, আমাদের সঙ্গে যারা রয়েছেন এতক্ষণ ধরে সঙ্গতে, তাদের ছাড়া তো আমাদের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে হতো না। তাই আবার একবার ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ডে আমাদের সঙ্গে রয়েছেন স্বপন ভাই, কিবোর্ডে রয়েছেন প্রীতম, প্যাডে রয়েছেন রিজান, বেস গিটারে রয়েছেন রুবেল সাজিদ, এবং আমি সোমা দাস রয়েছি আপনার সঙ্গে বিজয়ের আড্ডায়। চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি, সঙ্গে থাকুন।